হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে গাজী মোটরের ওয়াটার সেল কীভাবে পরিবর্তন করা হয় সেই বিষয়ে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এটা হলো 2.0 HP মোটর এবং 1.5 kW মোটর। তো এটার মোটরটার ওয়াটার সেল বদলাতে হলে আপনাকে ডিপোজিটার খুলতে হবে। ডিপোজিটার পার্টটুক যেখানে পাইপ ফিটিং করা থাকে সেই পার্টটুকে বলে ডিপোজিটার পার্ট। তো এটাতে আপনার ডিপোজিটার পার্টের চারটা নাট আছে, এই নাটগুলা খুললেই আপনার ডিপোজিটার পার্টটা খুলে যাবে। তো ভিউয়ার্স, এটাকে খোলার জন্য আপনার ফ্ল্যাট বার কিংবা মাইনাস স্ক্রুড্রাইভার কিংবা আপনি সেনি ব্যবহার করে এটাকে পার্ট দুটাকে আলাদা করতে হবে। কারণ হলো এখানে আপনার ওয়াটার সিল থাকে, এই সিলটার জন্য এটা খুব লেগে যায়। তো ভিউয়ার্স, এটাকে একটু কষ্ট হলো একটু খুলতে হবে, দেখুন এটার ভিতরে কি অবস্থা। তো ভিউয়ার্স, আমরা এটা খোলার পর এই যে যে আপনার হলুদ অংশটুক দেখা যাচ্ছে, এটা হলো ডিপোজিটার সাইড, এইখান থেকে পাম্পিং সেকশন শুরু হয়। তো ভিউয়ার্স, আর এটা যেটা দেখতেছেন এটা হলো ইম্পেলার, এই গাজী মোটরের ইম্পেলার, খুব সুন্দর একটা ইম্পেলার। তো ইম্পেলারটা খোলার জন্য এখানে আমরা নাট খোলার জন্য এক ধরনের টুলস ব্যবহার করছি, হোল রেঞ্চ। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন খোলার জন্য। তো খোলা শেষে আপনাকে এটাকে খুব সতর্কতার সহিত খুলতে হবে, তা না হলে এটা বেঁকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এটা যদি একান্ত না খোলা যায় সেই ক্ষেত্রে আমরা হিট দিয়ে খুলি, আর যখন এটা খোলা হয় তখন ভিতরের অবস্থা দেখলে আপনি আর পানি খেতে চাবেন না। তো ভিউয়ার্স, এগুলো হলো আয়রনের এক ধরনের জাঙ্ক। তো এই মোটরটাতে পানি লিক করতো, পানি লিক করার কারণটা ছিল যে ভিউয়ার্স, পানি লিক করার কারণটা ছিল ওয়াটার সেলটা নষ্ট ছিল। দেখুন আমরা এই ওয়াটার সেলটা খোলার পর এখানে যে ডাস্ট আছে, আয়রন আছে, এই আয়রনগুলা আপনার স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এগুলাকে আমরা উঠিয়ে নিই। উঠিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে ফাইন করে পরিষ্কার করব। পরিষ্কার করার পর এটাকে আমরা ওয়াটার সেলটা পরিবর্তন করব। ওয়াটার সেলটা পরিবর্তন করে আমরা তারপর মোটরটাকে আবার নতুন করে সেটিং করব। তো ভিউয়ার্স, এইখানে আরও বিশেষ ধরনের প্রবলেম হয়, যে জায়গাটাতে ওয়াটার সেল থাকে ওই জায়গাটা আপনার হামেশাই নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাকে একটু মেরামত করা হয়। যদি আপনার নষ্টের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ভিউয়ার্স, এটাকে আপনাকে আমাদের যে লেদ আছে, যে ওয়েল্ডিং সেকশনের যে লেদ আছে, ওই লেদে আপনার নিয়ে যেতে হয় এবং ওইখানে গিয়ে এটাকে আবার পিতলের সোল্ডারিং করে এটাকে আবার রিফাইন করে সুন্দর করে শেপটাকে আবার নতুনের মতো চকচকে করতে হয়। তো গাজী মোটরটা মোটামুটি ভালোই একটা মোটর, তো আপনারা এই মোটরগুলো ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাহলে তাদেরকে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন এবং প্রয়োজনীয় তথ্য জানার জন্য আপনারা প্লিজ কমেন্টস করুন। তো ভিউয়ার্স, এখানে আমি এই যে ওয়াটার সেলটা, এগুলো হলো পাথরের এক ধরনের শেপ, যে পাথরের শেপ রাউন্ড সার্কেল চুরির মতো, এটা হলো সম্পূর্ণ পাথরের। তো এখানে ঘর্ষণ তৈরি হয় সেই কারণে আপনার এই পাথরের জিনিস ব্যবহার করা হয়, এটা নর্মাল পাথর নয়, এটা বিশেষ ধরনের পাথর। তো ভিউয়ার্স, এখানে আপনার এই পাথরটা আমি খোলার পর, এটা হলো ওয়াটার সেলের একটা অংশ, খোলার পর এটাকে পরিষ্কার করে নিয়ে এখানে যে সিল আছে, ওয়াটার সিল আছে, এই জায়গাটা একটু এবড়ো থেবড়ো আছে, আমি এই এবড়ো থেবড়োটাকে মোটরটাকে স্টার্ট দিয়ে এটাকে আমি আবার ঠিক করে নিব। মোটরটা স্পিন করার সাথে সাথে আমি এক ধরনের স্যান্ড পেপার দিয়ে এটাকে ঠিক করে নিব। আর এটার যদি নষ্টের পরিমাণ যদি আরও বেশি হতো তাহলে আপনার এটাকে পুরো পার্টটা খুলে আপনার লেদের দোকানে নিয়ে যেতে হতো, তারপর এখান থেকে রিফাইন করার পর আবার পুনরায় মোটরটা ফিটিং করার পর তারপর ওয়াটার সেলটা পরিবর্তন করতে হতো। তো ভিউয়ার্স, এর ফাঁকে আমি কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে দিব। তো ভিউয়ার্স, মোটর এই ওয়াটার সেলগুলো ঘন ঘন নষ্ট হওয়ার কারণ কী এবং ডিপোজিটারটা নষ্ট হওয়ার কারণ কী এবং মোটর দিয়ে পানি পড়ার কারণগুলো কী? তো ভিউয়ার্স, এটা হলো ওয়াটার সেলটা নষ্ট হওয়ার মূলত কারণ হলো, যদি আপনার মোটরে যদি পানি না পায় তাহলে যদি ওভার টাইম চলে, এক ঘন্টা দুই ঘন্টা চলে, এরকম চললে তাহলে আপনার ওটার ভিতরে পানিগুলা এতটাই মানে হিট হবে যে আপনার কফি বানিয়ে খেতে পারবেন। তো এই কফি খাওয়ার পানিটা যখন আপনার এই পাথর, তারপরে এখানে আরও প্লাস্টিক আছে, এগুলার ভিতরে লাগে, তখন এগুলা ক্র্যাক করে এবং ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে এখান থেকে পানি লিক করে আর ডিপোজিটারটাও নষ্ট হয়ে যায়। মূলত আপনার যখন সাকশন লাইনটাতে হাওয়া ধরে তখনও এই ধরনের প্রবলেম হয়। তো ভিউয়ার্স, আমরা যারা মোটর কানেকশন করব কিংবা আমরা যারা ফ্ল্যাট মালিক কিংবা বাড়ির মালিক রয়েছি, মোটর যাদের আছে, তারা এই লিকেজ থেকে সতর্ক থাকবেন।
তো ভিউয়ার্স, আমরা এই ধরনের বিশেষ কাজগুলা করে থাকি। তো আমরা যে প্রয়োজনীয় জিনিস যেমন ওয়াটার সেল, বিয়ারিং, এগুলো সব কিছু আমরা সরবরাহ করে থাকি। আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো সবুজবাগ থানা, মাদার ট্যাক, বাসাবো। তো ভিউয়ার্স, এখানে আমাদের দোকান, এখানে আমরা কাজগুলা করে থাকি। ওয়াটার সেলটা আমরা পরিবর্তন করলাম খুব সহজেই, আসলেই কাজ জানা থাকলে এটা খুব সহজে করা সম্ভব। তো এটাকে শিওর করার জন্য, 100% এনশিওর করার জন্য আমরা এটাকে আরও টেস্ট করব যে এটা আসলে আদৌ কাজ করছে কি না। তো ভিউয়ার্স, এখানে যে আপনার ইম্পেলার লাগানোর জন্য এক ধরনের লক থাকে, এই লকগুলা আপনার সঠিকভাবে সুন্দরভাবে রাখতে হবে, কারণ এই লকগুলা দুর্লভ। তো তারপর ইম্পেলারটা লাগিয়ে দিলাম। তো সবচেয়ে ভালো মোটর, যে মোটরগুলোতে আপনার ইম্পেলারগুলা পিতলের হয়, সেই মোটরগুলা অনেক ভালো এবং এই পানির প্রেশারগুলা অনেক বেশি। তো ভিউয়ার্স, আমরা এখানে গাজি মোটরটাকে সাজেস্ট করব, গাজি, আরএফএল, পেড্রোলো আপনার এই মোটরগুলা ব্যবহার করতে পারেন আপনার বাসা বাড়ির জন্য। তো আমরা এই মোটরটাকে টাইট দেব এবং এখানে আমরা সাময়িক ফার্স্টে যেটা বলে সেটা আমরা চেক করব পানি দিয়ে, যে এখানে নর্মালি আসলে কোনো পানি লিক করে কি না। ইম্পেলার ভিতর দিয়ে পানি ডাললে এখানে আমরা দেখতে পারবো যে আসলে আদৌ লিক আছে কি না। তারপর আমরা এই মোটরটাকে ডিপোজিটার সাইডটাকে কমপ্লিট করব। ডিপোজিটার সাইডটা কমপ্লিট করার পর আমরা মোটরটাকে রান করব এবং প্রেশার ফোর্স করব যে আসলে এখানে আসলে লিক করে কিনা, এই জায়গাটাতে লিক করার কথা। তো মোটরের শেপটা হলো এটাই। তো ভিউয়ার্স, এখানে আমাদের লিক নেই, তো এখানে পানি আছে। আমরা এখন ডিপোজিটার সেকশনটা ফিটিং করব এবং মোটরটাকে স্টার্ট দিয়ে চেক করব, তারপর ডেলিভারি দেব ক্লায়েন্টসের কাছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আর এই ওয়াটার সেল পরিবর্তন করতে আপনার আমাদের যা খরচ হয় পারিশ্রমিক এবং খরচ মিলিয়ে মোটামুটি প্রায় 1400-1500 টাকা খরচ হয়। তো এটা আসলে আপনার তেমন একটা বেশি নয় এই এই জামানায়, কারণ হলো এখন জিনিসের সব কিছুরই ঊর্ধ্বগতি। তো ভিউয়ার্স, যদি আপনারা এই ধরনের কাজে ইমপ্রেস থাকেন, যদি আপনাদের এই ধরনের কাজ প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দিয়ে আপনার কাজটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার স্ট্রিমিংয়ে সংযুক্ত ছিলেন, আমি সবাইকে জানাই ধন্যবাদ এবং সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা আপনার কমিউনিটিতে একটা শেয়ার দিবেন এবং সুন্দর করে একটা কমেন্টস লিখবেন, যাতে আমি উৎফুল্ল হই আরও এই ধরনের ভিডিওটা মেক করতে পারি শুধু আপনাদের জন্য। তো ভিউয়ার্স, এখানে এখন এই ডিপোজিটারটা ভরবো পানি দিয়ে। পানি দিয়ে ভরার পর এখানে আপনার আমি লাইন দিয়ে প্রেশার চেক করব যে এটা আসলে আদৌ লিক আছে কি। তো ভিউয়ার্স, এখানে আমার ভিডিও শেষ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যে যে শেয়ার করবেন তার জন্য গিফট রয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালাম।